কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো আজকে আমরা এমন একটি মুভি এক্সপ্রেশন সিরিজ নিয়ে এসেছি যেটা সত্যি অসাধারণ। মুভিটা আমি অনেকবার দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগতে পারে। তো আমরা সবাই জানি যে 2020 সালে পুরো পৃথিবীতে করোনা ভাইরাস এসেছিল, সর্বপ্রথম চায়নাতে। এখনো কিন্তু করোনা ভাইরাসের সেই আতঙ্কটা রয়ে গেছে। তো তার উপর ভিত্তি করে চায়না একটা ছবি মুভি নির্মিত করেন, তো সেটা আজকে এক্সপ্লেনেশন করে শোনাবো আপনাদের। মুভি শুরুতেই দু কাপলকে দেখতে পাচ্ছি, জিম এবং ক্যাট, একজন আরেকজনকে খুব ভালোবাসে। ক্যাট একটি ভালো কোম্পানিতে চাকরি করে, কিন্তু জিমের কোনো চাকরি নেই, এজন্য সে সারাদিন ঘরের মধ্যেই শুয়ে বসে দিন কাটায়। ক্যাট জিমকে বলতেছে, আমি নেক্সট সপ্তাহে ভ্যাকেশনে যাব, তুমি আমার সাথে চলো। জিম বলতেছে, আমি নেক্সট সপ্তাহে আমার চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাব, কারণ আমি যেতে পারবো না, তুমি একাই যাও। তো জিম এই কথা তাকে বলে, তো ক্যাট কথাটি শুনে খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। তো জিম বলতেছে, তুমি যদি ভ্যাকেশন থেকে ফিরে আসো তাহলে আমি তোমার জন্য স্পেশাল খাবার বানাবো। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে জিম মোবাইল নিয়ে নেট চালাচ্ছে এবং খবর শুনতেছে। সে একজন ডাক্তার বলতেছে যে পুরো পৃথিবীতে এমন একটি ভাইরাস এসেছে যেটা মানুষের শরীরে ঢুকলে মানুষ আক্রান্ত হয়ে কিছুক্ষণ পরেই মারা যায়। তো জিম পুরো খবরটা না শুনেই সেখান থেকে চলে যায় এবং ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। তো ব্যালকনিতে দাঁড়ানোর পর অপর একটি বিল্ডিং থেকে সে দেখতে পায় যে এমন একটি বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে এবং তার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন তাকে আক্রমণ করবে। তো জিম সত্যি বলতে সে আসলে বিষয়টা তেমন ভাবে নেয়নি। তো অ্যাকচুয়ালি বুড়ো মহিলাটা ভাইরাসে আক্রান্ত ছিল। তো পরবর্তীতে ক্যাট আসে এবং তাকে বলে, আমি রেডি, আমাকে অফিসে দিয়ে আসো। তো জিম বলতেছে, ঠিক আছে চলো। তো জিম সেখান থেকে চলে আসে এবং তাকে অফিসে দিয়ে দেওয়ার জন্য সে যায়। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখছে কিছু পুলিশ কিছু পাবলিককে ধরেছে এবং সেখানে তাদেরকে মারতেছে। তো হঠাৎ তারা দেখতে পায় যে সেখানে একটি বাচ্চা মৃত বাচ্চা পড়ে আছে। তো তারা বিষয়টা সত্যি দেখে অবাক হয়ে যায় এবং জিম যখন ক্যাটকে দিয়ে ফিরে আসার পথে দেখতে পায় যে রাস্তার মধ্যে আসলে কেউ নেই। তো জিম সেখানে কাঁপে যায়। তো গাবি যাওয়ার পরে সে বিষয়টা সিরিয়াস ভাবে নেয় এবং সে একটা হোটেলে যায় খাওয়ার জন্য। তো খাওয়ার জন্য যায়। তো হোটেলে যাওয়ার পরে সে সেই বুড়ো মহিলাটিকে দেখতে পায় এবং রেস্টুরেন্টের একটা লোক মহিলাটিকে জিজ্ঞেস করে, আপনার কিছু লাগবে, আপনি কি চান? তো বুড়ো মহিলাটি তার উপর সেই রেস্টুরেন্টে যে খাচ্ছিল তার উপর বমি করে দেয়। তো সেই লোকটি সেখানেই আক্রান্ত হয়ে যায় এবং পরবর্তীতে বুড়ো মহিলাটি কি করে যে সেই ফাঁসে গরম তেল তার মাথার উপর ঢেলে দেয়। তো সে সেখানে মারা যায় এবং যার উপর বমি করে দিয়েছিল সেই লোকটি সেখানে ইফেক্ট হয়ে যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে একজনকে মারতে শুরু করে। তো একে একে পুরো রেস্টুরেন্টটা ভাইরাসে, মানে রেস্টুরেন্টের ভিতরে যতগুলো লোক ছিল পুরো মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তো জিম ব্যাপারটা দেখে সেখান থেকে পালাতে শুরু করে এবং বুড়ো মহিলাটিকে জিজ্ঞেস করে, আপনি কেন এইসব করছেন, কি চান আপনি? তো বুড়ো মহিলাটি জিমের দিকে এগোতে যাচ্ছে এমন সময় একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে সেখানেই মেরে ফেলে। তো অ্যাকচুয়ালি সে এরিয়াটার পুরো লোক ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। জিম বাঁচার জন্য সেখান থেকে পালাতে শুরু করে এবং সেখানকার এরিয়ার যতগুলো লোক ছিল সবাই তার পিছু করে। তো জিম তার বাড়িতে যায় এবং গিয়ে তার বাড়িতে তার কাকা ছিল, তার কাকাও ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এবং তার কাকা তার উপর আক্রমণ করে। তো জিম সেখান থেকে কোনো রকমে বেঁচে তার বাইক নিয়ে সে পালাতে শুরু করে, কিন্তু তার বাড়ির আশেপাশে যতগুলো লোক ছিল সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তো সেখান থেকে জিম কোনো রকম পালিয়ে যায়। তারপর আমরা ক্যাটকে দেখতে পাই অফিস থেকে, সে ফিরে আসার পথে ক্যাট একটি বই পড়ছে। তো ক্যাটের পাশে যে লোকটি বাসে বসে আছে লোকটি বলতেছে, আপনাকে আমি রোজ দেখি, আপনাকে আমার খুব ভালো লাগে। ক্যাট লোকটিকে থ্যাংক ইউ বলে ইগনোর করে দেয়। লোকটি আবার ক্যাটকে জিজ্ঞাসা করে, তুমি যে বইটি পড়ছো তার মধ্যে কি লেখা আছে? ক্যাটের এইসব কথা খুব খারাপ লাগে এবং বলে, তোমার সাথে বন্ধুত্ব করা আমার কোনো ইচ্ছে নেই। এ কথা শুনে লোকটি মন খারাপ করে বসে থাকে। তো পরের স্টেশনে আমরা দেখতে পাই বাস থামে এবং কিছু লোক উঠে। তো সেখানে একটা চশমা, কালো চশমা পরা লোক উঠে। তো সেই লোকটি আসলে ভাইরাসে আক্রান্ত ছিল। তো সেই লোকটি কি করে বাসে উঠার কিছুক্ষণ পরে সবাইকে চাকু দিয়ে মারতে শুরু করে, খুব খারাপভাবে মারে এবং বাসের সবাই সবাইকে মারতে শুরু করে এবং বাসের সবাই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তো ক্যাটের সাথে যে লোকটি বসা ছিল সেই লোকটি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এবং সে লোকটি ক্যাটের দিকে এমন ভাবে এগুচ্ছে যেন সে তাকে তার সাথে নিয়ে যাবে। তো তারা ক্যাট এবং ক্যাটের মেয়ে বন্ধু সেখান থেকে
পালিয়ে যায় এবং রাস্তার মধ্যে একজন বডি বিল্ডার লোককে দেখতে পায়। তো বডি বিল্ডার বলতেছে, কি হয়েছে তোমাদের, কে তোমাদেরকে ভয় দেখাচ্ছে, আমার সামনে আসো, তুমি কেন মেয়েদের ভয় দেখাচ্ছ। সেই ইনফেক্টেড লোকটি বডি বিল্ডারের নাকে কামড় দিয়ে বডি বিল্ডার লোকটিকে দু টুকরো করে ফেলে। ক্যাট মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে তারা হসপিটালে যায় এবং পরে আমরা জিমকে দেখতে পাই। জিম কিছু মানুষের আওয়াজ শুনতে পায় এবং সেখানে তাকায়, দেখতে পায় কিছু ছেলে একটি লোককে মারতেছে। জিম সবাইকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে সেই লোকটি ভাইরাসে ইনফেক্টেড ছিল। লোকটি বলতেছে, তুমি কেন আমাকে বাঁচালে। জিম বুঝতে পারছে লোকটি ভাইরাসে ইনফেক্টেড। জিম সেখান থেকে পালাতে শুরু করে। পরবর্তীতে আমরা ক্যাট এবং মেয়েটিকে দেখতে পাই। ডাক্তার মেয়েটিকে বলতেছেন চোখের অপারেশন করতে হবে। মেয়েটি খুব গাবড়ে যায়। সেখানে সবাই টেলিভিশন নিউজ দেখতেছে। তো সেখানে চায়নার প্রেসিডেন্ট বলতেছে ভ্যাকসিন তৈরি করব, যদি আশেপাশে কোনো ভাইরাসে আক্রান্ত মানুষ থাকে জলদি তাকে মেরে ফেলো। কিছুক্ষণ পর প্রেসিডেন্টের চোখ কালো হয়ে যায়। সে এবং সে এর অ্যাটম বোম বের করে তার অ্যাসিস্ট্যান্টের মুখে ভরে দেয়। অ্যাসিস্ট্যান্ট সেখানেই ব্লাস্ট হয়ে যায় এবং নিউজ দেখার পর হসপিটালের একজন আরেকজনকে মারতে শুরু করে। সেখানে পুলিশ আসে, সবাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এক ইনফেক্টেড লোক পুলিশকে পিছন থেকে মেরে ফেলে দেয়। তো সেখানে সিকিউরিটি গার্ড টেবিলের নিচে গিয়ে লুকিয়ে থাকে। তো ক্যাট জিমকে কল করে বলে, এখানে সবাই ইনফেক্টেড, তুমি আমাকে বাঁচাও। সিকিউরিটি গার্ড টেবিলের নিচ থেকে বের হলো। সারে ইনফেক্টেড লোক তাকে অ্যাটাক করে দেয়। ক্যাট সেখান থেকে পালাতে শুরু করে। ইনফেক্টেড লোকগুলো তার দিকে এগিয়ে যায়। ক্যাট তার উপর ডাইভার্টার চালায়। লোকটি নিচে পড়ে যায়। ক্যাট এক্সটিংকুশার দিয়ে লোকটিকে মারতে থাকে। ইনফেক্টেড লোকটি সেখানে মারা যায় এবং সেখান থেকে একটি দরজা ওপেন হয়। ক্যাট একটি ডাক্তারকে দেখতে পায়, যাকে আমরা মুভির শুরুতেই দেখতে পাই। ডাক্তার ক্যাটের উপর গুলি মারার চেষ্টা করে। ডাক্তার ভাবে সে ইনফেক্টেড। ক্যাট ডাক্তারকে বলে, আমি সুস্থ আছি। ডাক্তার বলে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমার কাছে একটি হেলিকপ্টার আসবে, আমরা এখান থেকে চলে যাব। এদিকে জিম ক্যাটকে বাঁচানোর জন্য হসপিটালে চলে আসে। এদিকে ক্যাট কাপড় চেঞ্জ করে পুরনো কাপড় ডাস্টবিনে ফেলার জন্য যায়। সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি ইনফেক্টেড ছিল। পরে ডাক্তারের কাছে একটি মেসেজ আসে, 5 মিনিটের ভিতরে হেলিকপ্টার আসবে। ডাক্তার সেখান থেকে চলে যায় এবং সেই এক ইনফেক্টেড লোক ডাক্তারের উপর অ্যাটাক করে দেয়। ডাক্তার দ্রুত ইনফেক্টেড লোকটিকে গুলি করে দেয়। ডাক্তার সেখানে ইনফেক্টেড হয়ে যায়। ততক্ষণে জিম তাদের কাছে পৌঁছে যায়। ডাক্তার জিমকে গুলি করে দেয়। জিমও ডাক্তারকে গুলি মারে। ডাক্তার ইনফেক্টেড হয়ে যায়, সেখানে মারা যায়। তো ক্যাট এসব দেখে সেখানে দরজা লক করে দেয়। জিম ক্যাটকে বলতেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এইসব দেখে ক্যাট আতঙ্ক হয়ে পড়ে। কিছুক্ষণ পরে হেলিকপ্টার আসে এবং ক্যাটকে দেখা যায়। সেখান থেকে আওয়াজ আসছে। হেলিকপ্টারের ভিতরে যে আর্মি ছিল তারাও ইনফেক্টেড ছিল। তো আমরা কি জানি যে জিমও সেখানে মারা যায় এবং ক্যাট যে হেলিকপ্টারের ভিতরে ঢুকেছে, সেই হেলিকপ্টারের ভিতরেও যে আর্মিরা ছিল তারা ইনফেক্টেড ছিল এবং ক্যাটকে হেলিকপ্টারের ভিতরেই মেরে দেয়। তো মুভিটা এখানে শেষ হয়ে যায়।